रियलिटी को ना मैंने बोल यल्ला হ্যালো কি লাভ হলো ভাই তোমরা গ্রেনেড মেরে মরে যাও আমার খেলা দেখো আচ্ছা তুমি একটু আমাদের গায়ে আসো না একটু দেখো না তোমাদের উপর দাঁড়ায় আছি আমি তোমাদের উপর দাঁড়ায় আছি মাটি নিচে 500 মিটার দূরে তুমি ইয়াল্লা আমরা কি তাহলে এখন গডজিলার এরিয়াতে ঢুকে গেছি দাদা না আমি দেখতে পাচ্ছি না ভাই আই হ্যাঁ আমরা ওই আন্ডারগ্রাউন্ড ওটা কি জানি বলে গডজিলা আছে বোম আছে কারো কাছে বোম হাতে নাও ট্রাই করো বোম নাই হাতে তোমরা তো নিতে পারবে না হ্যাঁ আমি আমার কাছে আছে আমি মারতেছি ওই দেখি কি হয় বোম না বোম মারা তিনজন নক হয়ে যাবে একবারে তিনজন পড়ে যায় এই রেডিয়াম বেরোইছে রেডিয়াম আসো 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 কই বেরিছো ভাই রেডিয়াম আসো 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 আরো বেরিছো কোথায় এই যে মার্কে আমার মার্কে উপরে মাটির উপরে চলে আসছে আমরা নরমাল নরমাল এখন আমরা নরমাল মার্কে আসো যাক মাথায় এক জিনিসটা কাজ করছিল অটোমেটিক আমার ঠিক আছে আল্লাহ আচ্ছা আচ্ছা প্যারা নেই সবাই বাঁচবো জাস্ট কার উপরে গাড়ি করে কি ও কি মারি নিয়ে দিয়ে আসতেছে ও মা আচ্ছা না রেডিয়াম নাম্বার সৌরভ ভাই রে তুমি কি গাড়ি নিয়ে আসছিল না গাড়ি আটকে গেছে ভাই সৌরভ ভাই আগে শুভ ভাই আগে না নাম্বার টু আগে তো নাম্বার টু মরে যেতেছে না না শুভ ভাই পারবে না বাস সে একে এ বট আছে আল্লাহ মারে দিবে সবাই মারে দিবে এন ধরো আরে আমি মরে গেলাম আরে ধরো ভাই এটা কোনো কথা না এই গ্রেনেডের আইডিয়া ডাইরেক্ট আগে দিলে জোনো কাটে বট ওকে লাস্টে বট মারবে লাস্টে সে আমি তো কভারে গেলাম চোপ ভাই গাইস ওসিয়ালে